नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्लार अन्यतम एक अनुष्ठान अनुष्ठान नाम होचे पब्लिक डिमांड एवं आज शिलचर शहरे प्रथम बार ये पब्लिक डिमांड अनुष्ठान शुरू होते चले अनुष्ठान विषय एक बुझिए दीची देखें नॉर्थ ईस्ट न्यूज़ बांग्लार ब्यूरो प्रधान सुभाष दास बादिके आछेन राजू दे विप्लव दास दीपजय चक्रवर्ती एछाड़ा आछेन सौमित्रनाथ अमल ऋषि सुरजित चक्रवर्ती অনেকেই এই প্রোগ্রাম বিভিন্ন স্থানে কভারেজ করবেন সপ্তাহে একদিন এই অনুষ্ঠান দেখানো হবে অনুষ্ঠানের বিষয় হচ্ছে রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক যে কোনো বিষয় যে কোনো ধরনের ডিমান্ড সরকারে কারা আছে ভারতীয় জনতা পার্টি না জাতীয় কংগ্রেস না তৃণমূল কংগ্রেস তা দেখার কোনো বিষয় নয় যেসব স্থানে এই অনুষ্ঠান হবে বা হচ্ছে এটা আমাদের কোনো বিষয় নয় পক্ষে বিপক্ষে আমরা সবার কথা নেব আগামী দিনে প্রয়োজন মতো আমরা एक गति परिवर्तन करब धरा जाक एदिके जारा आछेन भारतीय जनता पार्टी समर्थक एदिके जारा आछेन जातीय कांग्रेस समर्थक ओरा विषय तुलबेन ओरा क्रस करबेन क्रस मात्रिक अनुष्ठान एबं एकटी व्यतिक्रमी अनुष्ठान ए अनुष्ठानटा दुटो मात्राय आपनारा सरासरि देखते पारबेन सरासरि फेसबुक लाइव यूट्यूब लाइवे थाकबे फेसबुक पेजे सरासरि देखते पारबेन लिंक नय सरासरि एबं यूट्यूबे लिंक आपनारा देखते पारबेन यूट्यूबे आपनारा जारा आछेन यूट्यूबे नर्थ ईस्ट न्यूज़ बांगला लिखे सबसक्राइब करुन এবং এই সাবস্ক্রাইব করার পর আপনারা নিজেরাই দেখতে পারবেন নিজেরাও শেয়ার করতে পারবেন আপনাদের যে কোনো বিষয়ে তুলে ধরুন এক এক মিনিট করে যদি হয় ভালো হয় আজকে অনেকে এখানে আছেন আমি মণিভূষণ চৌধুরী নর্থ ইস্ট নিউজ বাংলার এডিটর এবং অন্যান্য যারা আছেন সবাই মিলে অনুষ্ঠানটা চালাবো শুরু হোক আমরা এখন যে অঞ্চলে আছি আপনারা প্রথমেই দেখলেন ইনসার্টে বরাক সেতুর উপর দিয়ে আমরা আসছি বরাক সেতুর উপর দিয়ে আসার সময় বরাক সেতু হচ্ছে শিলচরের একটি ঐতিহ্যমান সেতু এই সেতু দেখছেন দুদিকে দুটো আছে আমরা আসার সময় সেতুটা দিয়ে আসলাম এবং যখন অনুষ্ঠান শেষ হবে আমরা সেদিকেই যাব সেই স্থানটাও আমরা তুলে ধরব এবং আসার সময় আমরা রাস্তাতে তুললাম রাস্তার যে পজিশন ভয়ানক বাজে অবস্থা সেই দৃশ্য তুললাম আপনারা নির্ধিদায় কথা বলুন কারণ গণতন্ত্র এটাই গণতন্ত্র সবাই কথা বলার অধিকার আছে এবং মিডিয়াতে যদি আপনারা বলেন সরকারের কাছে পাবলিকের কাছে এই কথাটা পুষবে পাবলিক ডিমান্ডের মাধ্যমে লেখা রয়েছে জ্বলন্ত সমস্যা জনতার তুলে ধরার দায়িত্ব নর্থ ইস্ট নিউজ বাংলার আমরা এই কাজটাই করছি আছেন সুভাষ দাস আছেন রাজু দে অনুষ্ঠান শুরু হোক আপনার নামটা কি আপনার নাম চক্রবর্তী কি কি সমস্যা আপনাদের এই ওয়ার্ড নাম্বার ফাইভে রংপুর এরিয়াতে আছে হ্যাঁ আমাদের রংপুরে বিশাল রংপুরে সমস্যা তো তুলে ধর বিশাল সমস্যা তো আমি আমি বলতে চাইছি আপনাদের নিউজ বাংলা নর্থ ইস্ট নিউজ বাংলার চ্যানেলের মাধ্যম থেকে আমি বলতে চাইছি আমাদের এই বিশাল রংপুরের যেমন মাস্টার ড্রেন যেমন আমরা সদরঘাট থেকে শিমুলতলা সদরঘাট থেকে করাতিগ্রাম সদরঘাট থেকে আঙ্গারজুর আজ দীর্ঘ বছর যাবৎ আমাদের যারা ময় মুরব্বীরা ছিলেন উনারাও বলে গেছেন প্রতিবাদ করে গেছেন সরকার যেন দৃষ্টিপাত আমাদের আজ পর্যন্ত আমাদের এই মাস্টার ড্রেনটা হয়নি বিগত ফ্লাডে প্রত্যেকের ঘরে যেভাবে জল বন্যা ফ্লাড হয়েছে ডিউ টু আমাদের আমরা বলতে বাধ্য হব যে আমাদের এই মাস্টার ড্রেন যদি থাকতো তবে সেটা সমস্যাটা সমাধান হয়ে যেত কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের মাধ্যম থেকে আমি সরকারকে বলছি যে আমাদের মাস্টার ড্রেনটা যেন অতি সত্বর হয়ে যায় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার নামটা কি নমস্কার আমার নাম ইন্দ্রজিৎ দেব আমি এই করাতিগ্রামের এলাকারই বাসিন্দা আমি সর্বপ্রথমে আপনাদের এই নিউজ নর্থ ইস্ট নিউজ বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমাদের এলাকার জ্বলন্ত সমস্যাগুলো তুলে ধরার একটা সুযোগ করে দেওয়ার জন্য বলতে গেলে আমাদের রংপুর এলাকা মিউনিসিপ্যালিটি এলাকাভুক্ত পাঁচ নম্বর ওয়ার্ড এলাকাভুক্ত এখানের অনেকগুলো সমস্যা আছে যেগুলো তুলে ধরার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন কিন্তু এখনও যেহেতু সময় সংকীর্ণ তার জন্য আমি সংক্ষেপে আমাদের এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটা হলো গিয়ে আমাদের এই এলাকার চলাচলের রাস্তার সমস্যা এই রংপুর করাতিগ্রাম এলাকা নাই নাই করেও দশ হাজারের উপরে লোক বসবাস করে এবং এই লোকগুলো এই চলাচলের একমাত্র মাধ্যম হচ্ছে গিয়ে এই করাতিগ্রাম সড়ক যেটা পিডাব্লিউডির নির্মিত দীর্ঘ ছয় বছরের উপর সময় থেকে এই সড়কের মধ্যে কোনো সংস্কার কার্য হয়নি এবং এই যে সড়কের বর্তমান যে ভগ্ন দশা যে সেটা আপনারা ভিডিও করে দেখবেন
এটার মধ্যে এক সাধারণ মানুষের চলাচলা সুস্থ সবল মানুষের চলাফেরা করা অনেক কষ্টকর ব্যাপার। এখানের মধ্যে রোজ হাজার হাজার গাড়ি ঘোড়া চলাফেরা করছে এই এই সড়কের মধ্য দিয়ে। একমাত্র অনেকগুলো বাইলেন আছে, সেই বাইলেনের অনেক বাসিন্দা আছেন, সবাই এই সড়কের মধ্য দিয়ে চলাফেরা করছে। কিন্তু অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আছে, সবাই এদিকে এই সড়ক দিয়ে চলাফেরা করছে। আমরা করাতিগ্রামবাসীর পক্ষ থেকে বারবার এলাকার সম্মানিত বিধায়ক, সাংসদ সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে আবেদন নিবেদন করেছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের এই জ্বলন্ত সমস্যার কোনো সুরাহা হয়নি। আমরা ভুক্তভোগী, বলতে লজ্জা লাগে যে কিছুদিন আগে এই সড়কের মধ্য দিয়ে যাতায়াতের সময় তিনজন করে আমাদের মহিলারা সন্তান প্রসব করেছেন এই ভগ্ন দশা রাস্তার জন্য। সেটা আমাদের করাতিগ্রামবাসীর কাছেও লজ্জা, এবং আমরা তাই সরকারের কাছে এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যাতে করাতিগ্রামবাসীকে আর দুর্ভোগের মধ্যে না রেখে অতি সত্বর এই রাস্তাটা সংস্কার করার জন্য, যাতে অন্তত মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে এবং আমাদের এই যে সমস্যাটা কিছুটা হলেও লাঘব করতে পারি, সেটাই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি শুনলাম আপনার ইয়ে প্রসব নাকি এই রাস্তাতেই হয়েছে, অটোর মধ্যে একজন টুইনস হয়েছে রাস্তা, এই রাস্তা ভগ্ন রাস্তার জন্য, সেটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ, সেটাই একদম সত্য কথা, সেটাই আমরা বলছি। এটা আমাদের অনেক মানে লজ্জার ব্যাপার। এটা নামটা কি? আমার নাম অর্চনা চন্দ্র। দেখুন, আমাদের অনুরোধ, আমাদের রাস্তাঘাট ওইরকম খারাপ অনেক, আমরা বাসারই এখানে জল জমিয়া রয়েছে, মানুষ হাঁটাফেরা করতে পারতেছে না, আসা যাওয়া করতে পারতেছে না, আর ফ্লাডের কথা কয়ে তো লাভই নেই, বাড়ি ঘর দরজা যা ক্ষতি করেছে, এটা আর কি বলবো। সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন? না, আমরা কোনো সাহায্য পাই, কোনো সাহায্য পাইনি না, এমনকি রিলিফ পর্যন্ত পাইনি। রিলিফ পাননি? না। তোমা দিয়েছিলেন? নাম তো দিয়েছে আমাকে। আচ্ছা আচ্ছা, পাননি কিছু? না, কিছু পাইনি। নমস্কার, আমি দীপজয় চক্রবর্তী, নর্থ ইস্ট নিউজ বাংলার পক্ষ থেকে আজকে এখানে জানবো পাবলিক ডিমান্ড। প্রথমে আপনার নামটা? আমার নাম হিমাংশু দাশগুপ্ত, আমি এই অঞ্চলের বাসিন্দা। কিন্তু বড় দুঃখের বিষয়, এই সুইচগুলো আমাদের রংপুরের যে সুইচগুলো আছে, সুইচ গেটগুলো, এটা ব্রিটিশ আমলের ছিল, এরপরে কোনো এগুলার কোনো রিপেয়ারিং টিপেয়ারিং কিচ্ছু হয় নাই। এদিকে কাহার কোনো আমাদের এমএলএই বলেন, এমএলএ মেয়ের সময় বলেন, ওদিকে উনির কোনো এই ব্যাপারে হেলদুল নেই। আমি ওটা অনুরোধ করব আমার নর্থ ইস্ট চ্যানেলের ওদেরকে অনুরোধ করব, ওরা যেন এটা সরকারের কাছে তুলিয়া ধরেন, যাতে আমাদের সুইচগেটের এই দুরবস্থার জন্য, সুইচগেট হয়তো ব্রিটিশ আমলও হয়েছিল, এরপরে এইটার কোনো রিপেয়ারিং টিপেয়ারিং নাই, একই অবস্থায় পড়ে রয়েছে। আমরা আশা করব এই চ্যানেলের মাধ্যমে যেটা আমরা এই সুইচগুলো যাতে সুন্দরভাবে নতুন করে সুইচগুলো বসানো হয়, কারণ সুইচগেটের জন্য আমরা অনেক সময় এই বন্যা কবলিত হয়ে থাকি। আমি আশা করব যে নিউজ চ্যানেলকে অনুরোধ করব তারা সুন্দরভাবে যেমন এটা তুলিয়া ধরেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জিতেশকান্ত চৌধুরী, আমি রংপুর। রাস্তাঘাটগুলো আমি দেখলাম, মানে আজকে অতটা বছর থেকে আমি দেখলাম এই এখানে, আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত এই রাস্তার কোনো কিছু ঠিকই হয়েছে না, মানে স্যাংশন হয় ঘুরিয়া ঘুরিয়া যার। ঠিক আছে, দুই নম্বর, ওই যে ফ্লাট গেছে অতটা সুইটগিট আছে, আমরা এখানে সুইটগিট যে সুইটগিটগুলো কী হয়েছে, বাঙিয়া টাঙিয়া বাঙিয়া এমন বাঙিয়া যার, মানে কোনো পাত্তাই নাই যে ঠিক করার কোনো নামইল না, কোনো এমন মানে যে গভর্নমেন্টের থেকে আইব কোনো কিছু থেকে আইব, কোনো এমন কোনো দেখলাম না সিচুয়েশন যে আমরা যে আর এমন যে ফ্লাড হয়ে গেছে, অত বড় ফ্লাড হয়েছে, জল হয়েছে, হ্যাঁ, ফ্লাডের মধ্যে মানুষ টাইম মতে সুইটগিট খুলছেও না, বন্ধ করছে না, আমি নিজে বন্ধ করছি, নিজে খুলছি, এরকম ইয়ে গেছে। লগে আমার লগে আরও দুজন আমরা পাড়ার মানুষ আসিল, চার পাঁচজন মানুষ আসিল, তারা নিজে কইছে যে কুল আমরা খুলিয়া দিছি, এমনকি বন্ধ করার সময় পর্যন্ত বন্ধ আমরাও করতে লাগছে, যে মানে যার বন্ধ করার ডিউটি তাইনে তো গিয়া দেখেও না, কিন্তু আমরা দেখতে লাগে, কারণ বাড়ির পাশার সামনে নাম জানি না কে জানি না কিতা, কিন্তু অতটুক জানি যে
মানে অনুরোধ করি যে সুরগিটা জেল টাইম মতে আমরা বদল তুমি যে তুমি আজকে তোমার কাছে ডিউটিটা আছে হ্যাঁ বন্ধ করার যে মনে করো আমার কাজ যেরকম আমার ডিউটি টাইমে ডিউটি যেতে লাগবো সেম আপনার ওইটা ডিউটি যে আপনার জল আমার অতটা মানুষ যে যতটা জলে ডুবিয়া মরে তারা ওখানে নদীর জলটা কমছে আমাদের বাইরে করতে লাগবো সুরগিটা কুলতে লাগবো এটা কুলে না কোনো কিছু না মানে তারা তারার ভাবে আছে মানে কোনো কিছু না এটা নিজে আমরা করতে লাগে তখন আমরা যখন যাই কুলাত তখন পাবলিকে উঠিয়া করবো কিতা যে তুমি এটা খারেজি গাইয়া কুলছো যদি ওখানে জল ঢুকি যায়। নমস্কার, নর্থ ইস্ট নিউজ বাংলার পক্ষ থেকে আমি শিবাস দাস বলছি। আপনার নামটা প্রথমে জানো? আমার নাম হারাধন দত্ত। অসুবিধা কি আপনার? আমার অসুবিধা হলো দ্রব্যমূল্য। প্রথমে তো হইলো আগে কংগ্রেস সরকার যে সময় আসিল তখন আমরা গ্যাস সিলিন্ডারের দাম 450 থেকে 500 টাকা ছিল, আজকে আপনার সেন্ট্রাল থেকে ধরে স্টেট পর্যন্ত বিজেপি সরকার আছে। সবকা সাথ সবকা বিশ্বাস, সবকা সাথ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস কে সঙ্গে নিয়ে যেন চলছে নরেন্দ্র মোদি। আজকে আমি তাইটাই জিগাইতে চাই যে আজকে যেন উজ্জ্বলা কানেকশন দিছে, উজ্জ্বলা কানেকশন দিছে ফ্রিতে, সিলিন্ডার দিছে সবার ঘরে ঘরে ফ্রিতে। আমি এখন জিগাইতে চাই কয়জনের ঘরে সিলিন্ডার আছে যেন তাইনে গিয়া সার্ভে করিয়া দেখছি। আজকে সিলিন্ডারের দাম দেখা যায় 1250 টাকা, কয়জনের ঘরে নিতে পারে? এরপরে এরপরে দেখা যায় যেন অন্য যেন সামগ্রী আছে ওষুধ থেকে ধরিয়া যেগুলো যেগুলো জিনিস আছে তেল, কেরাসিন তেল, ইঞ্জিন তেল, যেগুলো রিফাইন তেল, সবগুলা জিনিসের মধ্যে দাম বেশি। দাম বেশি থাকার কারণে সাধারণ মানুষ, সাধারণ মানুষ এমন অসুবিধাত পড়ছে যে আজকে 300 টাকা হাজিরা একজন যোগালি কাজ যদি করে এ তার ঘরের আহার জোগাড় করতে সমস্যা পড়ছে। আজকে আমি অটো চালাই, আজকে আমার 500 টাকা যদি রোজগার করি তা আমার 500 টাকা পার ডে যায় গিয়ে তা আমার সেভিংস করতে পারি না। আমি প্রথমেই আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমি দাবি রাখি আর যেন আজকে যেন এই যে 1250 টাকার যেন যেন সিলিন্ডার হয়েছে এবং 100 টাকা যেন পেট্রোল হয়েছে তার পিছনে কি রহস্য আছে এই রহস্যটা ইয়ে করতো। আর লাগে আমরা যেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেগুলো আছে এগুলো আমাদের দাম কমানো হতো এবং আমরা যেন সুবিধা হয় এরকমভাবে রাখার জন্য আমি অনুরোধ রাখছি। নমস্কার, আমি মনোজ রায়, আমি শিলচর রংপুর থেকে বলছি, উদারবন কনস্টিটিউয়েন্সি পড়ছে আমাদের। তো আমি একটা সমস্যা নিয়ে বলছি আর কি, রংপুরের আমার যে মধুরা ব্রিজটা আছে, মধুরা ব্রিজ যেটা উদারবন কনস্টিটিউয়েন্সিতে পড়ছে এবং আমাদের বড়কলা কনস্টিটিউয়েন্সির মিডিলে, এটা দুটোটা একটা সম্পর্ক। তো এটা কি হয়েছে, আজকে থেকে 15 বছর আগে ব্রিজটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু আমার এটাই প্রশ্ন যে এটা আজকে 10-15 বছর থেকে কেন অ্যাপ্রুভ দিচ্ছে না বা কানেক্টিং কেন হচ্ছে না, সেটাই আমার প্রশ্ন। আমি আজকে আমাদের সিএম এন্ড পিএমকে এটাই রিকোয়েস্ট করবো যে এই যে টাকাটা আমাদের ট্যাক্স থেকে ব্রিজটা বনেছে, কিন্তু সেই টাকাটা দিয়ে ব্রিজটাও বনলো কিন্তু আজকে পর্যন্ত সেই ব্রিজটা ইউজ হচ্ছে না। দ্যাট মিনস আমাদের ট্যাক্সটা যে পয়সা দিয়ে যেটা বনলো সেটার কোনো অপচয় হয়ে গেল। তো আজকে আমি বলছি যে রংপুরের যে এই ব্রিজটা যদি হতো তাহলে দুধপাতিল থেকে এরা আসতো, এদিকে আমাদের অনেক অটো ড্রাইভার আছে। আমি যে রংপুরে যে রংপুর যেটা মিনিমাম স্লাম এরিয়া, তো এদিকে ম্যাক্সিমাম লোকই রুজি কামলা মিন্স রুজ ডেইলি কামাই করে, ঠিক আছে, হাজিরা কাজ করে আছে। যে তো এর মধ্যে আছে অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, অনেক কিছু আছে, টুকটুক আছে। হ্যাঁ, আমাদের যে এইখানে রাস্তা যে রংপুর কোরাতিগ্রাম শিমুলতলার যে রাস্তা উদারবন কনস্টিটিউয়েন্সিতে পড়ছে, 10 বছর হয়ে গেল আমাদের কংগ্রেস সরকার নেই, এখন বিজেপি সরকার, মিউনিসিপ্যালিটি 5 নম্বর ওয়ার্ড পড়েছে। তো আমাদের আজকে 10 বছর চলছে বিজেপি সরকার এসেছে, ঠিক আছে। হ্যাঁ, এই যে আমাদের কোরাতিগ্রাম রোডটা, হ্যাঁ, আমাদের নেক্সট লাস্ট উইকে এখানে একটা ডেলিভারি পর্যন্ত হয়ে গিয়েছে, মানে লোকেল একটা ফার্মেসিতে ওকে সেলাইন টেলাইন দিয়ে লাস্টে কি হলো এই সিভিলে নিয়ে আরেকটা বাচ্চা হলো, মানে জুড়োয়া হয়েছিল, রাস্তা দিয়ে প্রসব হয়ে গিয়েছে অটোতে, ঠিক আছে। এর মধ্যে কথা হচ্ছে কি, এই রাস্তাটা হোক অ্যান্ড আমি একটা স্পেশালি আমি পিএম আমাদের হিমন্ত সরি নরেন্দ্র মোদী এবং সিএম হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে একটাই রিকোয়েস্ট করবো যে আমাদের যে মধুরা ব্রিজটা সেটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, সেটাতে শুধু অ্যাপ্রুভাল দরকার। অনেক উচ্ছেদ হচ্ছে, অনেক ট্যাক্স টাকা পয়সা দিয়ে হচ্ছে, আমাদের চাপাতি যেটা বাগানের মধ্যে ওদেরকে ক্ষতিপূরণ দিয়ে সব কিছু উঠানো হচ্ছে, কিন্তু এই ব্রিজটা যে কমপ্লিট হয়ে গেলো সেটাকেও অ্যাপ্রুভ করা যায় না, এটা তো মেইন সমস্যা। এই টাকাটা কিন্তু অপচয় হচ্ছে, ব্রিজটা থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো কোনো কিছু মেনটেন্স নেই, কোনো কিছু নেই।
আমি এটাই দৃষ্টি আকর্ষণ করবো আমাদের বিধায়ক মিহিরকান্তি সোমকে, যে আমাদের এই রোডটা কোরাতিগ্রাম রোডটা এন্ড আমাদের যে ব্রিজটা যাতে একটু মানে যাতে চলে চলনযোগ্য হয় সেটার জন্য আমি রিকোয়েস্ট করব যে একটু দৃষ্টি আকর্ষণ করুন। ধন্যবাদ আমাদেরকে, একটা নর্থ ইস্ট নিউজ বাংলাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এখানে এসে আমাদের যে কি প্রবলেম চলছে কি না খবর নেওয়ার জন্য অনেক অনেক বিশেষ ধন্যবাদ। নমস্কার, আমার নাম হারাধন দত্ত, আমার বাসা রংপুর করাতিগ্রাম শিমুলতলা উদারবন কনস্টিটিউয়েন্সি এবং আমার ডিস্ট্রিক্ট কাছাড় স্টেট আসাম। আজকে আমরা বিগত কয়েকদিন আগে ফ্লাড হয়ে গেছিলো, তো ফ্লাডের সময় যে আমাদের শিমুলতলার মধ্যে দুইটা জায়গার মধ্যে বাঁধ ফাটা ভাঙার কারণে আমাদের ওদিকে ফ্লাড হয়েছিল। তো আজ ফ্লাড এই যে বাঁধ যে ভেঙেছিলো, তো আমরা একটা প্রতিবাদ করেছিলাম, প্রতিবাদের ফলে এই বাঁধটা সংস্কার করা হয়েছিল। কিন্তু এইটাতে কী রকম সংস্কার করা হলো আমরা দেখে মানে একদম খারাপ লেগেছে আর কি। তো এই যে অল্প অল্প কিছু মাটি দিয়ে দুই সাইডে দিকে বাঁশ কিছু খাড়া করে দিয়ে মানে বাঁধটাকে সংস্কার করে দিল, এবং আরেকটা জায়গার মধ্যে একদম ডেবে গেছে। এই যে রাস্তাটা ছিল ব্লক হুক নিয়ে একদম ডেবে গেছে, কিন্তু আজ পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষ আজ পর্যন্ত এইদিকে এসে ওই জায়গাগুলো একবার পরিদর্শনও করেননি, এবং এইগুলোর মধ্যে কোনো ধরনের সংস্কারের যে নেক্সট পদক্ষেপ কী হবে এই ধরনের কোনো কিছু করা হয়নি। তো আমাদের একটাই দাবি যে এই যে রাস্তাটা কাজ করা হয়েছে এটার মধ্যে কমসে কম তো সরকারের কাছ থেকে 3-4 লাখ টাকা আপনারা নেবেন, যেহেতু কাজটা তো ভালো করে করবেন তো এই ধরনের এই রকমের দুই নম্বরে কাজ করেন। এবং হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রতি সবসময়ই বলেন যে স্বচ্ছ সরকার হওয়ার ফলে স্বচ্ছতা থাকার কারণে স্বচ্ছতা কোন দিকে হচ্ছে, সব দিক থেকেই আপনার এই দুর্নীতি চলছে। আপনি বেতুকান্দি বাঁধ বলুন, আমাদের শিমুলতলা বাঁধ বলুন, যেদিকেই বাঁধ বলুন সব দিকেই দুর্নীতি হচ্ছে। তা আপনাদের স্বচ্ছতা কোথায় রইল? আপনি একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যে একটা দায়িত্ব ছিল, বেতুকান্দি বাঁধ নিয়ে একটা দায়িত্ব ছিল এবং আমাদের রংপুরের বাঁধ নিয়েও একটা দায়িত্ব ছিল, তিনি এই দায়িত্ব কতটুকু পালন করলেন তার উপরে কোনো ধরনের প্রশ্ন হলো না। এইটা হলো আমাদের বেশি দুঃখ যে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা 70-80 হাজার টাকা তারা বেতন পায়, আজকেও তারা আরও লাগে, তারা মানুষের ঘরের ভিতরে টাইলস লাগায়, তারা বাইরে পর্যন্ত টাইলস লাগায় তারা বাসভবনও। তো আমাদের এইটাই দাবি যে আমাদের টাকা দিয়ে কতদিন আপনারা এই ধরনের কাজকর্ম করবেন, আমাদের এটাই দাবি রইল যে সরকারের কাছে, যে আপনি আপনার নিজস্ব যে প্রতিনিধি আছে আমাদের উদারবন কনস্টিটিউয়েন্সির মধ্যে মিহিরকান্তি সোম, যেন আমরা ভানু সোম বলে চিনি, তো উনি একবার পরিদর্শন করে এইগুলো কাজ কীভাবে সুন্দর এবং সংস্কার করা যায় সেই দিকে নজর দেওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ রাখছি। ধন্যবাদ। এবং নর্থ ইস্ট নিউজ বাংলাকে আমি একটি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই করাতিগ্রামের জ্বলন্ত সমস্যা নিয়ে যে ওরা এসছেন, আমার বিশাল রংপুরের মধ্যে জ্বলন্ত সমস্যা নিয়ে যেন তারা একটা প্রোগ্রাম করছেন সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই, এবং রংপুরবাসীর তরফ থেকে আমি একটা ধন্যবাদ জানাই। ধন্যবাদ। এতক্ষণ আমরা শিলচরের রংপুর অঞ্চল পার্শ্ববর্তী স্থান, যদিও শিলচর বিধানসভা নয়, বিধানসভা ভিত্তিক সে স্থানটি হচ্ছে উদারবন, এবং এই স্থানের মানুষ বিভিন্ন কথা তুলে ধরলেন। অনেকে বলছেন রাস্তার ব্যাপার, কেউ বলছেন ব্রিজের ব্যাপার, কে বলছেন শিলচর দুধপাতির সংযোগ রক্ষাকারী সেই ব্রিজেরও কথা উঠে এলো। এমন কিছু বিষয়, প্রসব ব্যথায় কাতর মা রাস্তার উপরেই সন্তান প্রসব করছেন, বিষয়টা উঠে এলো, এবং এমন কিছু কথা উঠে এলো। যদিও পাবলিক ডিমান্ডের এটা প্রথম অনুষ্ঠান, কিন্তু মনে হচ্ছে প্রোগ্রামটা সাকসেস হবেই এবং এই অনুষ্ঠান জনগণের সহায়তা হবে, মানুষ কথা বলুক, কারণ সরকারের কাছে কথা পৌঁছানোর একটা মাধ্যম হচ্ছে মিডিয়া, কারণ মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। তাই নর্থ ইস্ট নিউজ বাংলা একটি প্রোগ্রাম আমরা শুরু করলাম, পাবলিক ডিমান্ড, সপ্তাহে একদিন এই অনুষ্ঠান দেখানো হবে আপনাদের এলাকায়। আমরা আমাদের মাইক্রোফোন স্ট্যান্ড, পিছনে রয়েছে ব্যানার ইত্যাদি ব্যানার নিয়ে আমরা পৌঁছাবো। আমাদের অনেক প্রতিনিধি আছেন, প্রথমেই বলেছিলাম, আরেকবার তবু আমরা একবার বলছি, আছেন রাজু দে,
ব্যুরো প্রধান শিবাস দাস, দীপজয় চক্রবর্তী, অমল ঋষি, সৌমিত্র নাথ, সুরজিৎ চক্রবর্তী, এরকম অনেকেই আছেন যারা পাবলিক ডিমান্ডের অনুষ্ঠান পরিচালনা করবেন এবং আপনাদের কথা আমরা তুলে ধরব। আর এই তুলে ধরাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সরকারের কাছে। যদিও এখানে খুব সুন্দর সুন্দর কথা হলো, অনেকে বলছেন আমরা রাজনীতি করি না, কিন্তু একজন ভোটারও কিন্তু রাজনীতিবিদ, কারণ সেই ভোটার ভোট দিয়ে একজন নেতা মন্ত্রী এমএলএ তৈরি করেন। সরকারের কানে দিতে হবে, অনেক সময় পৌঁছতে পারে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, আমরা সেই কাজ করছি। আপনাদের এলাকায় যদি মনে করেন প্রয়োজন আছে আপনাদের বিষয়ে তুলে ধরার, বিভিন্ন গলির সমস্যা, লাইটের সমস্যা, গ্যাসের সমস্যা, চাকুরির সমস্যা, সেই সমস্যাগুলি তুলে ধরুন। প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠানটি আমরা প্রচার করতে থাকব এবং আমাদের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে, বিভিন্ন মাধ্যমের সাথে সাথে ইউটিউবেও আমাদের কন্টেন্ট থাকে। ইউটিউবে নর্থ ইস্ট নিউজ বাংলা টাইপ করুন, সাবস্ক্রাইব করুন এবং এই প্রোগ্রামের যেখানে ইউটিউবে প্রচার করা হয় তার নিচে কমেন্ট তুলে ধরুন, আপনাদের মতামত তুলে ধরুন, সেখানেও আপনারা লিখতে পারেন। ফোন নাম্বার অবশ্যই দেবেন যে আমাদের এলাকাতে আপনারা আসুন, আমরা এরকম প্রোগ্রাম কভারেজ করব, সপ্তাহে একদিন বিশেষ এই প্রোগ্রাম দেখানো হবে। আজকে এই পর্যন্তই, আমি মণিভূষণ চৌধুরী, সাথে আছেন শিবাস দাস, দীপজয় চক্রবর্তী, রাজু দে, বিপ্লব রায়, আমরা সবাই এবং এই স্থানের শিলচরের 5 নম্বর ওয়ার্ড করাতি গ্রাম অঞ্চল সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যথেষ্ট মূল্যবান আপনাদের সময় দিয়েছেন। তো আজকে আমরা এই পর্যন্ত বিদায় নিচ্ছি। মনে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং কন্টেন্টকে যত পারেন পাবলিকের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।